أصحابه أجمعين أما بعد আপনারা শুধু আমার জন্য দোয়া তানাসপাত দিতে থাকেন আমি আমার তাওয়াক্কুলকে সর্বোচ্চ রবের উপর ছেড়ে দিলাম আল্লাহ তাআলা আমাকে যতটুক বলার তৌফিক দান করবে সবার কাছে অনুরোধ এতটুকুই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আরেকটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না তবে আবদার রাখবো বাই হিসাবে এতটুকু প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক মন লাগলে গ্রহণ করবেন ভুল মনে হয়ে গেলে বাদ দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নাম্বার অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা মারহাবা আর একটু আস্তে করে বলেন মারহাবা মারহাবা ওই মাহফিলে যখন আমি আসছিলাম ওই মাহফিলে ছিলেন এমন কেউ আছে এখানে একটা হাত তুলেন না দেখছেন আগে বাস কিছু করার নাই কিছু করার নাই নালে একটা কাজ করো সব আমার ইদফাল দে ইফাল দে চলে আসো আর কিটা করো না এদিকে আসো ওলামায়ে কেরাম যারা আছেন তালেবুল ইলম যারা আছেন আমি আপনাদের বিশেষ মনোযোগ এবং দোয়া চাচ্ছি আর যুবক ভাইদের আওয়াজকে আমি শক্তি বানিয়ে সামনে গোনোর জন্য চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ যারা যুবক যুবক ভাইরা আছেন একবার বলেন মারহাবা হোসাইনি সৈনিকরা ইমানি গর্জন লাগিয়ে একবার বলেন মারহাবা এবার বলেন আলহামদুলিল্লাহ আমি কিছু প্রশ্ন করব আপনারা বুঝে বুঝে আমাকে উত্তর দিবেন লাভ চায় না লস চায় একটু লাভ না বেশি লাভ ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এই তিনটা কথায় সবাই একমত আছেন তো আমরা লাভ চাই কিন্তু কম নয় একটু নয় ক্ষণস্থায়ী নয় ক্ষতি আমরা চাই এই তিনটা কথায় যারা একমত পোষণ করেছেন আপনাদের জন্য আজকের আলোচনা আলহামদুলিল্লাহ আয়না মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আমি এখানে ওয়াইজ করতে আসি নাই ভাই আমি শুধু দেখা দিতে আসছি আপনাদেরকে মহব্বত নিয়ে আসছি মহব্বত নিয়ে চলে যাব আমরা কেউ লস চাই না লাভ চাই একটু না বেশি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী এবার যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন ভাই আমি লাভ করতে চাই ব্যবসায় আমাকে কিভাবে এগোতে হবে ওই ব্যবসায়ী ভাই আপনাকে কিছু নিয়ম বেঁধে দিবে দোকান থাকলে হবে না সেটাকে খোলার জন্য একটা টাইমও তো আছে আপনি যদি সকাল ছয়টা সাতটায় দোকান না কইলা যদি বাপের দোকান দিনটা বাজে সাতটা বাজে দোকান খোলেন ভাই বলেন না একটু জোরে বলেন আপনি যদি আফন দেখা দেখা সবাই রে দিনই বাকি দিতে থাকেন জোরে বলতে হবে এক নাম্বার বইলে যদি দুই নাম্বার বিক্রি করতে থাকেন কাস্টমার হারাইতে থাকবে কাস্টমার হারানো মানে এবার আপনারা কি বলেছেন লাভ চাই না লস চাই বাস আমি চাইবো সবার মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন দেখেন তর্ক থেকে যাবে ঝগড়া রয়ে যাবে মামলা কাগজে থেকে যাবে আপনাকে আমাকে সব কিছু ছেড়ে একদিন ওই পারে চলে যেতে হবে ওই পারে চলে যেতে হবে সব যা কামিয়েছি সব রেখে যেতে হবে তো যেহেতু যাওয়ার সময় আমি একা সুতরাং আমার ভাবনাটা আমাকেই ভাবতে হবে কারণ এতদিন আমি যখন বাপ হয়েছি আমি সন্তানদের জন্য ভেবেছি একটু বুঝবেন আমি বাবা হয়ে সন্তানের ভেবেছি আমি স্বামী হয়ে স্ত্রীর জন্য ভেবেছি আমি স্ত্রী হয়ে স্বামীর জন্য ভেবেছি আমি মা বাবা হয়ে সন্তানের জন্য ভেবেছি আমি সন্তান হয়ে মা বাবার জন্য টেনশন করেছি আমি শিক্ষক হয়ে ছাত্রের কল্যাণের জন্য ভেবেছি ছাত্র হয়ে শিক্ষকের সম্মানের জন্য ভেবেছি তো প্রত্যেকটা পরিচয়ে তো আমার একটা ভাবনা আছে তা আমার পরিচয় তো শুধু এতটুকু নয় আমার তো আরো দুইটা পরিচয় আছে আমি রবের বান্দা আমি নবী মুস্তাফার উম্মত ওই দুই ভাবনা অত ভাবতে হবে সন্তানের জন্য ভেবেছি কি হিসেবে একটু জোরে বলেন না এবার পুরা জিনিসটা একটু বুঝবেন সন্তান আপনি আপনি সন্তানের জন্য ভেবেছেন লাভ হয়েছে সন্তানের
আপনার কোনো লাভ নাই, আপনি শুধু শান্তি এতটুকু পাইছেন, আপনারে কইছে আব্বা ওই শান্তিটা পাইছেন, এছাড়া আর কোনো লাভ নাই। এবার আপনি যখন স্ত্রী হয়ে স্বামীর জন্য ভেবেছেন, রাতে ঘুমাইছেন 3টা বাজে, উঠছেন সকাল 5টা বাজে, ঘুমাইতেও পারেন না, শরীরটাও নষ্ট হয়ে গেছে, লাভ হইছে কার না? লাভ হইছে কার? এবার স্বামী সারা দিন পরিশ্রম করছে, স্বামী হিসেবে লাভ হইছে কার? জোরে বলেন লাভ হইছে কার? এই অঙ্কটা একটু বুঝবেন, এই অঙ্কের ভিতরে অনেক অঙ্ক লুকাই আছে, ফাগলারা বুঝতে আসেননি, ফাগলা ফাগলা আসেননি, মানুষ আসেননি ও ভাই, আমি সুস্থ মানুষের লাগে আমার কোনো লেনদেন নেই, আমার সব লেনদেন হলে পাগলের লগে, কারণ পাগলের লগে থাকতে পারলে একটা জ্বালা কি জানেন, নির্বেজাল সব পাওয়া যায়, বেজালওয়ালা কিছু নাই, কারণ পাগলের হাসির মতো সুন্দর হাসি আপনি খুঁজে দেখেন গা, সার্চ দিয়ে দেখেন পাগলের হাসিতে যে একটা হাসির চেহারা, পাগল কারো আগেও নাই কারো পিছনেও নাই, মামলাতেও পাগল, হামলাতেও পাগল, ঝগড়াতেও পাগল, হিংসাতেও পাগল, লোভের মধ্যে পাগল, সেজন্য পাগলরাই সুখী। আমার কথা কিছু না বুঝলে মাথার উপর দিয়ে যাইব, ওইটারে ধরতে চাইেন না, কারণ ওইটারে ধরতে গেলে আরেকটা বল হাতসার হয়ে যাইতে পারে। এবার বুঝেন দুনিয়ার একটা নিয়ম কি, যতক্ষণ দিবেন আপনি বালা, দেওয়া বন্ধ করবেন, আপনার মতো খারাপ আর কেউ এই ভালোবাসা চাই, এই ভালোবাসা চাই, এই ধরনের ভালোবাসা চাই, যে ঘরের মেয়েটা মা বাবার ঘরের মধ্যে এক গ্লাস পানি তুলে খায় নাই, ওই মেয়েটা যখন বউ হয়ে চলে আসে স্বামীর বাড়িতে, ভোর 5টা বাজে উঠে যায়, একটু জোরে বলেন না, 6টা বাজে উঠে রান্না বান্না শুরু করে, এক মাস রান্না করে খাওয়াইছে, প্রশংসার কোনো শব্দ নাই, কিন্তু যেই দিন লবণ একটু কম হয়েছে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে ফেলেছে, ওই ঘরের বউটা যেটা আমার বোনটা আপনার বোনটা বউ হয়ে গিয়েছে কিংবা অন্যের মেয়েটা বউ হয়ে ঘরে এসেছে, প্রসব বেদনার মতো মারাত্মক পেইনের মতো ব্যথা আপন করে নিয়েছে, যান চলে যাওয়ার কথা জানার পরও সন্তানকে সংসারের মধ্যে আলো জ্বালানোর জন্য সন্তান গর্ভে ধারণ করেছে, কোনো প্রকার স্বার্থ ছাড়া, কোনো প্রকার বিনয় ছাড়া, কোনো প্রকার বিনয় ছাড়া, কোনো প্রকার পেমেন্ট ছাড়া, দুনিয়ার মানুষ যেখানে 2 টাকা ছাড়া লাভ ছাড়া কাজ করে না, সেখানে আপনার বোন আমার বোন আমাদের মা আমাদের বাবার সংসারকে আলোকিত করার জন্য যান চলে যাওয়ার মতো রিস্ক পর্যন্ত আপন করে নিয়েছে কোনো স্বার্থ ছাড়া। ওই ঘরের বউটা যদি 3 মাস অসুস্থ হয়, আশেপাশের মানুষরা এসেই বলবে বিয়ার একটা করা, তুমি তোমার বাবার বাড়িতে গেট আউট, তখন আমার বোন প্রশ্ন করে 30টা বছর কার জন্য করেছি, তোমাদের জন্য, কার জন্য ভেবেছি, তোমাদের জন্য, কার জন্য দিয়েছি, তোমাদের জন্য, 3টা মাস অসুস্থ হয়েছি, আমাকে একটু লালন পালন করতে পারবে না, কয় প্রস্রাব পায়খানাগুলো তোর মা বাবা তোর পরিষ্কার করতে পারবে, আমরা পারবো না। এবার আমার বোন চিন্তা করে কাল লাগা করলাম, টোটাল হিসাবে আমি জোর করলাম, টোটাল হিসাবে আমি, এবার আপনি কোনটা চেয়েছেন, জিরো না হিরো? কেমনে হবেন হিরো? আসুন, যখন স্বামী হিসেবে করলাম লাভটা কার হলো ভাই, একটু একটু রিপ্লে দিতে হবে, যখন স্বামী হিসেবে দায়িত্ব পালন করেছি লাভটা কার হলো? স্ত্রীর, স্ত্রীর, যখন স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলাম লাভটা হলো, যখন বাবা মা হিসেবে দায়িত্ব পালন করলাম লাভ হলো, যখন সন্তান হিসেবে কাজ করলাম তখন লাভটা হলো, যখন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি লাভ হয়েছে, যখন ছাত্র হিসেবে দায়িত্ব পালন করেছি লাভ হয়েছে, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে অপোজিট সাইড লাভবান, যে করেছে সে জিরোর কোঠায়, সে জিরোর কোঠায়। এখানে অনেক সন্তান আছেন, অনেক ছাত্র এমন আছেন বর্তমানে ভালো ভালো পজিশনে চলে গিয়েছেন, কিন্তু সে ছাত্র সে টিচারটা এখনো সেই পজিশনে যেতে পারে নাই, টিচারের পড়ায় টিচারের পরিশ্রমে টিচারের দোয়ায় আজকে ছাত্র ঢাকা ইউনিভার্সিটির স্যার, কিন্তু এখনো এখানে কথা বলেন, কথা বলেন, কথা বলেন, স্যার কিন্তু এখনো গ্রামে, ছাত্র চলে গেছে ভার্সিটিতে। লাভ পরিশ্রম একজনের, লাভ অন্যজনের। এবার বান্দাস যখন সব, ভাইয়া 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 প্লিজ প্লিজ প্লিজ, এরকম হলে তো আলোচনা করতে কষ্ট হয়ে যাবে, আপনাকে বিরক্ত হচ্ছেন? এবার বান্দা যখন সব ভাবনাকে পিছনে ফেলে লাভ লোকসানের হিসাব টান দিল, তখন সে দেখে আমার 30 বছর 35 বছর 40 বছর 50 বছরের টোটাল হিসাব টান দিয়ে দেখলাম আমি করে গিয়েছি,
পাওয়ার মতো পাই নাই, আমি দিয়ে গিয়েছি দেওয়ার মতো পাই নাই, আমি কম দিয়েছি লাভের মতো লাভ কিচ্ছু পাই নাই, আমার বলতে তো কিছুই নাই, আমি প্রত্যেকটা সম্পর্কে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি আমি কিচ্ছু পাই নাই, এবার সমস্ত সম্পর্ককে পিছনে ফেলে যে দুইটা সম্পর্কে মনে রাখার দরকার ছিল, একটা হচ্ছে আল্লাহ এবং বান্দার সম্পর্ক আর একটা হচ্ছে নবী এবং উম্মতের সম্পর্ক, ওই সম্পর্কে যখন সে লাভ লোকসানের হিসাব করলো, বাবা হিসেবে সন্তানকে দিল সন্তানের লাভ, স্বামী হিসেবে স্ত্রীকে দিল স্ত্রীর লাভ, এবার বান্দা হিসেবে যখন আল্লাহকে দিল নামাজ, সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ, বান্দা হিসেবে যখন আল্লাহকে নামাজটা দিল আল্লাহ পাক বড় দরজা তো লাভ, জোরে 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 আল্লাহ পাক বলে যে দর এটা তো লাভ, আল্লাহ আমি বাপ হিসেবে যখন দিছি ফুলাই কিছু দেয় নাই, একটু বুঝেন না, আল্লাহ আমি স্বামী হিসেবে যখন স্ত্রীকে দিয়েছি স্ত্রী কিছু দেয় নাই, শুধু নিছে শুধু 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 45টা বছর শুধু দিছি আর তারা শুধু, আর 45 বছর পর আইসা শুধু আমি একবার তোমার সিজদা দিলাম, জোরে জোরে আল্লাহ পাক বলে যে তোর গাঁটিটা তোর, আল্লাহ এত বড় গাঁটি আলগাইতেও পারি না কেন কিতা, ওই তুমি যে অজু বানাইছো অজুর বেনিফিট, সুবহান আল্লাহ তারা বলবে যাদের গুণা বেশি যাদের সোয়াব বেশি, সুবহান আল্লাহ গহনার দরকার নেই, আপনি তো জান্নাতি হয়ে গেছেন গার কিতা কইবেন, আমার মতো গুণাগাররা জোরে জোরে কন সুবহান আল্লাহ, বান্দা তুমি যে পানি ধরেছ এটার সওয়াব নাও, এই যে সওয়াবের পাল্লা এই গুনার হালকা, এই যে তুমি কুলি করেছ তোমার জবানের গুনা মাফ করে দিলাম কুলি করার সওয়াব দিয়ে দিলাম, লাভের অংশটা আপনি দেখবেন তারপরে কোন দিকে যাবেন না যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বান্দা তুমি যে চেহারা দৌত করেছ চেহারার গুণা মাফ করে দিলাম দুদোয়াত করা সওয়াব দান করে দিলাম, তুমি সম্পূর্ণ উযু শেষ করার পরে তুমি যে দাঁড়িয়ে কালিমা পড়েছ এটার সওয়াব আলাদা, মসজিদের দিকে রওনা হয়েছ প্রত্যেকটা কদমের কদমের সওয়াব তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও তুমি নিয়ে নাও, বান্দা বলে মাওলা দিয়ে গেলাম কখনো পাই নাই, রব বলে যে ব্যবসা তো এখানে করার দরকার ছিল, যে বান্দা আমি রবের জন্য বালু পরিমাণও করবে আমি আল্লাহ তার জন্য আসমান পরিমাণ দান করি, আল্লাহু আকবার, একবার বলেন সুবহানাল্লাহ, আমরা কি চাই আমরা কি চাই, লাভের ব্যবসা কার সাথে করতে হবে, তাহলে লস নাই, কেন লস নাই আরেকটা শুনেন, যেখানে লস হয় সেখানে মুনাফিক আছে আর আল্লাহ তো মুনাফিক গিরি করে না, যেখানে লস আছে সেখানে বেইমান আছে, দোস্ত আমার একদিনের জন্য টাকা দে দুই দিনে দিয়ে দিব, দুই দিন আর আইসে দুই দিন আর আইসে দুই দিন আর আইসে, দুই বছর শেষ বলে না, দুই বছর পাঁচ বছর জোয়ানটা বুড়া হইয়া দাঁড়ি ফাইয়ে গেছে এখন কয় বন্ধু দে এতদিন মনে রাখতে হয়নি বেড়া দাঁত পড়ে গেছে এখনো তুই টাকা খোঁজস বেড়া, আল্লাহ পাক বলে যেখানে তোমার বেইমানি আছে সেখানে লস, যেখানে বাকি খায় সেখানে লস, আমি রবের ডিকশনারি বাকি বলে কোনো শব্দ না, করবার সাথে সাথে নাও, এবার আমার মুখোমুখি সবাই একবার বলেন সুবহানাল্লাহ, আমি বলবো শুধু আপনারা অঙ্ক মিলাবেন, মিললে নিবেন না মিললে আমার দরকার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ, কয় সেকেন্ড কয় সেকেন্ড লাগছে, এবার বলেন আলহামদুলিল্লাহ, কয় সেকেন্ড, আগে ছিল এক এখন ছিল এক, এবার বলেন আল্লাহু আকবার, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কয় সেকেন্ড, মোট পাঁচ সেকেন্ড ধরলাম, কয় সেকেন্ড, পৃথিবীতে এমন মালিক অনেক আছে ছয় মাস খাটাইও এক মাসের বেতন দেয় না, আছে না নাই, পৃথিবীতে এমন মালিক কখনো দেখছেন এক মাসের বেতন এক মাসের পরিশ্রম কইরা আপনারা দশ মাসের বেতন দিব এমন মালিক, পারলে কোন মিটটা খাইয়াও দিমু আরি, আমি কি কোথায় চলে যাইতেছি নি, এমন কর
দশটা যেমন ভাবে বকা দেয় মনে হয় যেন কর্মীর ফ্যাটও নাই কর্মীর পরিবারের মধ্যে ফ্যাটও নাই তারা বাতাস খাইয়া বাসে যেমন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যদি ওনাদের হাদিয়াটা সম্মান করে হাতে হাতে দেওয়ার দরকার তারপরও কিছু কিছু জায়গায় ইমামদের লজ্জা ফেলে চাইতে হয় আমার একটু হাদিয়াটা আমি কি চলে যাইতেছি দিমুয়ারি আমার ঘরে বাজার না না বাজার টাজারের দরকার কি ইমাম সাহেব তো বাতাস খাইয়া বাস ঠিক ও তো কইতাছে আবার দেখি ইমাম খাইয়া ইমাম সাহেব বাতাস খাইয়া বাসে জোরে বলেন ইমাম সাহেব বাতাস খাইয়া বাসে ইমামদের ইজ্জত দিতে হবে কি হবে না আলেমদের ইজ্জত দিতে হবে কি হবে না মুয়াজ্জিনের ইজ্জত দিতে হবে কি হবে না কারণ সবার একটাই পরিচয় সবাই আল্লাহর ঘরের খাদেম আমি আসছি এই বিষয়টার মধ্যে একটু পরে এবার দেখেন আল্লাহর সাথে যদি বিজনেস করেন আপনার লাভ কি ভাইয়া মেশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক দেখা যায় ভাইয়া প্লিজ রসূল পাক সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি নবীজি রহমাতুল্লিল আলামিন বলছেন কেউ যদি তার জীবনের হাজারটা সময়ের ভিতরে একটা সেকেন্ড দুইটা সেকেন্ড ব্যয় করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরটুকু করে আসমান জমিনের মাঝখানে যতটুক খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব বেতন হিসাবে আল্লাহ তাকে দান করবেন সুবহানাল্লাহ আশরের ময়দানে যেই মিজানের দাড়ি পাল্লা বাড়ি হলে নেকির পাল্লা বাড়ি হলে জান্নাতের দিকে পথ অগ্রসর হবে সেই নেকির দাড়ি পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে যদি আল্লাহর কাছে জিকির কবুল হয়ে যায় কয় সেকেন্ড এক সেকেন্ড আল্লাহ আপনারে কয় বছরের বেতন দিছে জানেননি আসমান থেকে জমিনে যেতে 500 বছর এক সেকেন্ডের বিনিময়ে 500 বছরের বেতন এই মালিক হচ্ছে সেই মালিক এবার বলেন আমরা লাতি কেন খাইছি আশা করি নিজেরটা নিজে বুঝতে পারছি আমরা আসল মালিক সাইরা দুনিয়ার মালিকে যখন ঢুকে গেছি ব্যবসা লস এসে লস লাভ লস এসে আজকে ওয়াই শুধু লাভ এবং লস ব্যবসা জোর কম লাগবে ব্যবসা ব্যবসা আর ব্যবসা যার লস হয় তারা সালাক কয় না তারে বেকুব কয় বেকুব আমরা আসলে বেকুব বাপ ধরে রয়েছি সালাক কিও কথা কি ভুল কইছিনি মনে করেন আপনাকে পৃথিবীর সবাই সম্মান করে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম সারা দিন ঘুরা যে ঘরে আইসা আপনি ঘুমান ওই ঘরে আপনার বউয়ে আপনার কথার উপর কথা কি তাক আপনার জীবনে শান্তি আছে আপনার জীবনে শান্তি আছে সবাই আপনার কথায় উঠে আর বসে কিন্তু একমাত্র আপনার ছেলে সারা আপনার ছেলের ডাইনে যাইলে কইলে বামে যায় বামে কইলে ডাইনে যায় এবার কোন আপনার কি সম্মান আছে বলেন আপনার সম্মান আছে আপনার শান্তি আছে আপনার শান্তিতে ঘুম আছে আপনার শান্তিতে খাবার আছে তো এই জীবনের দরকার কি এবার আমার ভাই চিন্তা করে কি রে সবাই আমাকে সম্মান করে আমার ঘরে করে নাকা সবাই আমার কথায় আওয়াজ শুনে মুখ বন্ধ করে লাগে একমাত্র আমার ম্যাডাম হোম মিনিস্টার ঘরে যে আছে এটার নাম কি জোরাকন না হোম মিনিস্টার একটু জোরাকন যারা বিয়ে করছেন তারা কইবেন কোন ঘরে যেটা আছে এটার নাম কি হোম মিনিস্টার যদি সেটালায় এখন হোম মিনিস্টার যদি সেতে এটা কি আর বাইরে এসে বন্ধুরা কন যায় মুখে কইলে না মনটা একটু হালকা হইতো আর যারা কয় তারা ফাতরা মানুষেরই কারণ পুরুষত্বহীন মানুষ বলতেই পারে ব্যক্তিত্ব যার নাই সে নিজের ইজ্জত সম্মান নিজে ডুবাই দিতে পারে আরো জোরে বলেন ঠিক কি না পুরুষ মানুষ কারে বলে বাবার দায়িত্ব নেই স্বামীর দায়িত্ব নেই সন্তানের দায়িত্ব নেই বড় ভাইয়ের দায়িত্ব নেই ছোট ভাইয়ের দায়িত্ব নেই সবার দায়িত্ব নিয়ে সবার মুখে হাসি বিলীন করে যে নিজে কাঁদে এটার নাম পুরুষ পুরুষের দুঃখ বোঝার মতো কেউ পুরুষ মানুষ মানে সবাই মনে করে টাকার মেশিন যারা বিদেশ আছে ছোট ভাই ফোন করে বড় ভাইরে কয় ভাইয়া নতুন নাকি একটা আইফোন বাইর হইছে তুমি শুনছো নি এসে কথা বলে না রে ভাই বউয়ে ফোন করে কইব মেকআপ কথা কই না মেকআপ নতুন একটা শাড়ি আসছে বাজারে বেশি না 4,500 সবাই মনে করে টাকার মেশিন কে এই পুরুষ কিভাবে যে টাকা কামায় সেটা তার কেউ
আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুক। আমিন। ভাই আপনাদের কি কোনো সমস্যা হয়েছে? না। তাহলে আমি 2 মিনিট বিরতি দিই, যাদের যাওয়ার চলে যান। আমার লক্ষ মানুষের দরকার হয় না, একজন আশেক থাকলে যথেষ্ট। ঠিক। সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। আমি কি নির্বাচনে দাঁড়ামুনি? না। আমার এতগুলো মানুষ দিয়ে কাম কিটা? ঠিক। আল্লাহর দরবারে যেতে চাই, একজন আশেক নিয়ে যেতে চাই। ঠিক। আরেকটা কথা মনে রাখবেন ভাইয়া। হ্যাঁ মাইক নাই ভাইয়া? এই মাইক। আমিও তো কইতেছি কি রে, আজকে আমার গলার উপর এত ফেসার যাইতেছে গা, কি ব্যাপার? আমিও তাহলে এতক্ষণ এই এতক্ষণ পরে বুঝছি, থ্যাংক ইউ আপনাদের কারণে বুঝতে পারি। আপনি চেষ্টা করেন যতটুকু, চাই সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل مولانا ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগরে আকাশে বাতাসে যদি আয় রে সাগরে আকাশ বাতাসে দেখি যদি আয়। আমার মনে হয় সবাই পড়ছে না, সবাই মিলে কি আওয়াজে? ত্রিভুবনে রে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগরে ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আইর সাগর আকাশ বাতাসে দেখবি যদি আয়, আইর সাগর একবার বলেন মারহাবা। এবার টোটাল বিষয়টা একটু বোঝার দরকার ভাই, বলেন না ভাই, কিছু করার নাই, এখন আমার গলাও শেষ, এটা আপনারা বুঝতেছেন, ঠিক আছে না? তারপর আমি চেষ্টা করতেছি যতটুকু আল্লাহ নিয়ে যায়, রাজি আছি না নাই? আর একটু জোরে বলেন আছি না নাই? কিন্তু একটা জিনিস মনে রাখেন, এখান থেকে শোনার আর এখান থেকে শোনার মজা আলাদা। আমি মাঝে মধ্যে গীতা করি জানেননি, ওনাম একটা মাহফিলে আমি মাঝে মধ্যে যদি সময় সুযোগ থাকে কোনো মাহফিলের পাশ দিয়ে যদি যাই, আমার যদি সুযোগ থাকে আমি মুখ বাইন্ধা আশ্রোতা হইয়া নাইমা যাই। মনে করেন একটা মাহফিল হইতেছে, আমি এদিকে যাইতেছি, আমার সময় আছে, সব সুযোগ আছে, আমি গাড়িটা দূরে রাখিয়া সুন্দর করে মুখ বাইন্ধা ওই কন্যারা দাঁড়ায় দাঁড়িয়ে ওয়াজ শুনি, আমার ভালো লাগে, খুব ভালো লাগে। আপনারা যেই প্রশান্তিটা পাচ্ছেন এটা স্টেজের মানুষের চাইতে আরো বেশি। এখানে অনেক চেয়ারওয়ালা মানুষ আছেন যারা এখানে বসে আছেন মাটিতে। কিরে ভাই আপনি তো চেয়ারের মানুষ, মাটিতে কেন? বলে যে আমার আল্লাহ এবং রসুলের কথা শুনতে এসেছি। আরেকটু জোরে বলেন ঠিক কি না? বলে যে রব এবং রসুলের সামনে যে নিজেকে যত বিলীন করে আল্লাহ তাকে তত ইজ্জত ওয়ালা করে, ইজ্জত ওয়ালা করে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমার যুবক ভাই অঙ্কটা একটু মিলাবেন, আমরা করেছি দুনিয়ার জন্য, টোটাল হিসাব ভাই বলেন না, টোটাল হিসাব যদি করতাম রবের জন্য প্রত্যেকটা জায়গায় জায়গায় হিরু। এবার আপনি যদি ডাইরেক্ট রবের দিকে মনোযোগ দেন তাহলে সংসার করতে বলেন না, সংসার করতে পারবেন না, সংসার করতে বাবার দায়িত্ব পালন করতে, স্বামীর দায়িত্ব পালন করতে, একটু জোরে বলতে হবে সন্তানের দায়িত্ব পালন করতে, শিক্ষকের দায়িত্ব পালন করতে, ড্রাইভারের দায়িত্ব পালন করতে। তো সব ড্রাইভার যদি আল্লাহর দিকে চলে যায় গাড়ি চালাবে কে?
সবাই যদি জঙ্গলে চলে যায় ডাক্তার হবে কে ভাই আর একটু জোরে বলেন না জামাই যদি চলে যায় জঙ্গলে বউ যদি চলে যায় পাহাড়ে সন্তান হইব কেমনে লাগছেন একটা বেজাল এবার বান্দা যখন বুঝতে পারছে না কি রে করব তো করব কি এদিকে দললে এটা হারাই এদিকে দললে এটা হারাই সমাধান তো একটা দরকার আল্লাহ পাক বলে তোমাদের জন্য আমি সমাধান পাঠাই দিলাম নবী রাহমাতুল লিল আলামিন আমি আবার বলছি ভাইয়া ভাইয়া আমার গলা কিন্তু প্রচুর টানতেছে কথা বলতে কষ্ট হচ্ছে ইসলাম কিন্তু বড় সুন্দর যদি বুঝতে পারেন আজকে একটা কথা মনে রাখবেন আমার ইয়ুথ যারা আছেন জিয়ং জেনারেশনের ভাইদেরকে আমি একটা কথা বলি ইসলাম কোরআন হাদিস সুন্নাহ নবী আল্লাহ বুঝতে হলে ব্রেনের দরকার নাই সুন্দর একটা মনের দরকার আগে এটা আনেন বাকিটা আল্লাহ আপনার আল্লাহ দেখবেন আপনারা এমনি লাইন করে দিতেছে দেখেন ফ্যাস লাগছে কি লাগে না আপনারা বলেন আমি যদি সারাদিন আল্লাহ আল্লাহ করি তাহলে দুনিয়া শেষ আর সারাদিন যদি দুনিয়া দুনিয়া করি তাহলে আখিরাত শেষ এবার দুইটার তো সমন্বয় কেমনে করবেন বান্দা যখন টেনশনে আল্লাহ পাক বলে আমি তোমাদের জন্য নবী রহমাতুল লিল আলামিনকে শিক্ষক হিসেবে পাঠিয়েছি নবী হাদিসের মধ্যে বলেন বুইস্তু মুআল্লিমান ও আমার উম্মত আমার আল্লাহ আমাকে তোমাদের জন্য শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এবার আমাদের দুই জগতে দুনিয়া এবং আখিরাতের মাঝখানে কি করতে হবে ব্যালেন্স করতে হবে একটু বলেন না কি করতে হবে ভাই একটু জোরে খেয়াল করবেন এটাকে বলা হয় ব্যালেন্স এটা ব্যালেন্স নয় এটা ব্যালেন্স নয় ব্যালেন্স এটা সমান্তরাল আপনাদের এখানে আছে কিনা আমি জানি না অনেকেই বিয়ে করার পরে জামিলাই পড়ে যায় মার পক্ষে যাবো না বউর পক্ষে যাবো মার পক্ষে যাবো না বউর পক্ষে যাবো মার পক্ষে যাবো না বউর পক্ষে যাবো পৃথিবীর কোন স্কুল এটার সমাধান জোর বলেন না সমাধান এই পৃথিবীর কোন পত্রিকায় এটার কোন সমাধান পৃথিবীর কোন বই এটার কোন সমাধান যার কারণে আমরা সংসারের মধ্যে জামিলা পড়ে যাই বউয়ের পক্ষে নিলে মা মা যাইয়া খালারা কয় আমার ফোলা তো আমার থেকে ডাইনিটা লইয়া গেছে গা এবার সত্যি করে এখন তো ডাইনিটার আনছে কেডা ডাইনিটার আনছে কেডা এখন ফোলা কয় আমি কোন দিকে যাইতাম পৃথিবীর কোথাও সমাধান নাই ইসলাম এমন একটা জীবন বিধান এখানে এটা সমাধান আছে বলেন আমাদের দোষটা কোথায় জানেন আমি একটা কথা বলি ভাইয়া সময় খুব সংক্ষিপ্ত আমাদের এখানে জামাই জামাই কারে বলে তিনটা কবুল কইয়ে লাইছে জামাই হয়ে গেছে তিনটা কবুল কইয়ে লাইছে বউ হয়ে গেছে কিন্তু জামাই জানে না জামাইয়ের হক কি বউ জানে না বউয়ের হক কি কারণ জীবনে তো কোনোদিন হুজুরকে জিজ্ঞাসা করে নাই হুজুর জামাইয়ের অধিকার কি জামাইয়ের হক কি জিজ্ঞেস আসুন এটার একটা সমাধানের দরকার আছে না নাই ভাইয়া ভাই আওয়াজ দিয়ে বলেন মানুষ কয়জন জোরে বলেন না মানুষ কয়জন যিনি বউয়ের এই তো বউয়ের স্বামী স্ত্রীর স্বামী মা বাবার সন্তান মানুষ কয়জন এবার কিভাবে সমাধান দিবে দেখেন ইসলাম কত সুন্দর বলে তোমার বউকে তুমি বুকে রাখো মাকে তুমি মাথায় রাখো সুবহানাল্লাহ কয় না তোমার কাছে তোমার বিবির স্থান স্ত্রীর স্থান তোমার বুকে আর তোমার স্থান তোমার মায়ের স্থান তোমার কাছে তোমার মাথায় কারণ মায়ের পায়ের নিচে তোমার বেহেশত তুমি থাকবা তোমার মায়ের পায়ের নিচে আর তুমি থাকবা তোমার বউয়ের মাথার উপরে একটু দেখেন বউ কোথায় মা কোথায় বুক আর মাথা কি এক দেশ না আলাদা দেশ একটু সহজ করি আমরা মানুষ কিন্তু একজন আমি খুব ট্রুলি বলছি না আস্তে আস্তে বলছি যেন আপনারা ক্যাচটা করতে পারেন যুবক ভাইরা একটু খেয়াল করবেন আমরা মানুষ একজন হলো কিন্তু আমরা একজন নয় দেখেন একজন মানুষের ভিতর কতজন আছেন দেখেন এ একজন সন্তানের বাবা এক পরিচয় স্ত্রীর স্বামী মা বাবার সন্তান ছোট ভাইয়ের বড় ভাই বন্ধুর বন্ধু ছাত্রের শিক্ষক
দেখতেছেন একজন মানুষের ভিতর কয়টা ক্যারেক্টার দেখেন আপনারা? সে মসজিদের ইমাম, সে একজন ড্রাইভার, সে একজন প্রবাসী। একটা মানুষের ভিতরে এতগুলো ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার ডিমাইন্ড করতে পারি নাই, সেই জন্য খিচুড়ি হয়ে গেছে। এবার বউয়ের সামনে আর জামাইয়ের সামনে, মার সামনে কোন আওয়াজটা মায়ের সামনে কোন আওয়াজটা বউয়ের সামনে আপনারা শুনুন একটু, কইবেন ভালো আছেন? আমি কিন্তু বলি না, আপনারা বলছেন এটা কি ভালো আছো? দুইটা কিন্তু একরকম নয়, শব্দ একই, স্টাইল ভিন্ন। ভালো আছেন? পার্থক্য দেখতেছেন? আপনি যখন বড়র কাছে যাবেন, ভাইয়া কেমন আছেন, আপনি একই মানুষ যখন ছোট হবে, কিরে ফোরতে বসস নাই, এই যে সেকেন্ডে সেকেন্ডে আপনার ভিতর ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, মনে রাখবেন আল্লাহ প্রত্যেকটা বান্দাকে এই পৃথিবীতে টিকে থাকার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমরা তো শিকার চেষ্টা করি নাই। বউ কোথায়? জোরাকন বউ কোথায়? মা কোথায়? আপনি থাকবেন মায়ের পায়ের, আর বউ আপনাকে রাখবে বউয়ের মাতার। আমার বোনটা কই আছে দেখবেন, বউরে কইবেন এদিকে আয়, তুমি জীবনে অনেক কষ্ট করছো আমার জন্য, আমি কখনো তোমাকে ধন্যবাদ দিতে জানি নাই, পারি নাই, সময় পাই নাই, বুঝি নাই, আয়ো আমার বুকে। আর একটু জোরে বলেন না, আমার কথাটা আপনি রাখেন। একটা মিনিট চাচ্ছি আমি আমার বোনের ভাই হিসাবে আপনার কাছে, ও দুলা ভাই আপনার কাছে, আমি যেহেতু বোনের ভাই তাহলে আপনি আমার দুলা ভাই না, তো বোনের পক্ষ এক। আপনি শুধু একটা মিনিট নয় তিরিশটা সেকেন্ড আমার বোনকে আপনার বুকে মাথা রাখার সুযোগ দেন, আপনি দেখবেন তিরিশ সেকেন্ড পরে চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে, চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে, আপনি তার চেহারার মধ্যে দেখবেন এমন একটা প্রশান্তি, সে যেন জান্নাতে শুয়ে আছে। করে দেখেন বুক থেকে মাথা তোলার পর আপনি তারে জিজ্ঞেস করবেন, বউ আমার তেমন সামর্থ্য নাই, মমতাজের জন্য তো শাহজানায় তাজমহল বানাইছে, ভাইয়া যাদের টাকা আছে তাদের তো বউ লইয়া তো প্যারিসে চলে যাচ্ছে, আমার তো কিছু নাই, এখন আমি জামাই হিসেবে আমার যোগ্যতা অনুযায়ী তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিতে চাই। আমার বোন আপনাকে কি বলবে জানেন? কিচ্ছু চাই না, আপনি শুধু আমাকে একটু মায়া করলে যথেষ্ট, মাথায় হাত বুলে দিলে যথেষ্ট। বইটা দেখেন আজকে যান, এবার আপনি করছেন এটা কি আখিরাতের না দুনিয়ার? সংসার কই? ওই আপনারা মনে করছেন আমি অন্যদিকে চলে গেছি, না আমি এখনো লাভ লোকসানে আছি, আমি এখনো দুনিয়া এবং আখেরাতের ব্যালেন্সে আছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে, এবার সংসার কোথায়? সংসার কোথায়? মা বাবার সম্পর্ক, ব্যবসা, চাকরি, খাবার দাবার, বাজার, বিদেশ, সংসার, সম্পর্ক, সব দুনিয়ায়। যেখানে আমরা চিরদিন থাকবো, চিরদিন থাকবো কোথায়? আখেরাতে। এবার ব্যালেন্সটা কিভাবে আল্লাহ কত সুন্দর ব্যালেন্স করে দিয়েছেন একটু দেখেন, দুনিয়াতে বাঁচতে নিঃশ্বাসের দরকার, দুনিয়াতে বাঁচতে পানির দরকার, দুনিয়াতে বাঁচতে খাবারের দরকার, দুনিয়াতে বাঁচতে ইজ্জতের দরকার, দুনিয়াতে বাঁচতে শান্তির দরকার, দুনিয়াতে বাঁচতে প্রশান্তির দরকার, দুনিয়াতে বাঁচতে সুস্থতার দরকার, আখেরাতে বাঁচতে মৌলার দয়া দরকার। বুঝতেছেন বিষয়টা? ওখানে সংসার, খেলাটেলি, মামলা, গীবত, জোরে জোরে বলেন না গীবত, সংসার, কিচ্ছু নাই, শুধু আপনি আছেন মৌলা আছেন। এবং অনেক ভাই মনে মনে প্রশ্ন করতেছে, কয় জামাই বউ তো আছে, আমি কই আছে যে এটা জানি, আমি একটু পরে ফিনিশিং দিব, এখন দিতাম না, কারণ এখন যদি জামাই বউর কথা শুনে যায় যে বিয়ে করে না, সেই ডাইরেক্ট চিন্তা করতেছে, তাহলে যারে ফাই নাই আল্লাহ জান্নাত আমারে দিও। এখানে কিছু এই বিশ্বপ্রেমিক আছে, তারা ডায়লগ মারে, তোমার আর আমার দেখা এই জীবনে হবে না, পরকালে ইনশাল্লাহ হবে, আমরা দুজন একসাথে বুড়া বুড়ি জান্নাতে থাকবো।
যে ফ্রেম আছে না আছে না সিস্টেমে করেন সব পাবেন কারণ আমরা এমন রবের গোলামি করি যে রব হচ্ছেন খালেক মালিক গনি যার বান্দারে কোনো কমতি বলে কোনো শব্দ না পাবো না কেন আমরা চাইতে জানি না আমরা নিতে জানি না এতটুক বুঝে এতটুক যারা বুঝতে পেরেছেন ডান হাত তুলে একবার বলেন মারহাবা মারহাবা আমাদের দুনিয়াও দরকার এবার আল্লাহ পাক বলছে বান্দা ডেইলি কয় ঘন্টা 24 সারা দিনে ভাইয়া শেষ ভালো যা সব ভালো তার আমি বেশিক্ষণ থাকবো না বলছি একটু মনোযোগ দিবেন ভাইয়া ভাইয়া প্লিজ সারা দিনে কয় ঘন্টা এটা কি একজনের জন্য না সবার জন্য এবার সারা দিনের মধ্যে ঘুমটা কয় ঘন্টা একটু হিসাব করেন ঘুম আপনি যতক্ষণ ঘুমান বলেন না যখন আপনি যদি আমারে জিজ্ঞেস করেন আমি ঘুমাই 3-4 ঘন্টা আমারটা আপনারটা তো আর আমারটা একসাথে হবে না এমন অনেক আছে 1 ঘন্টা ঘুমাই 1.5 ঘন্টা ঘুমাই 2 ঘন্টা ঘুমাই আবার অনেকে তো আছে ফললে ভূমিকম্প গেল উঠে না আছে না আছে না আছে না এক এক জনের সিস্টেম এবার আমরা একটা কমন অঙ্ক ধরি 24টা ঘন্টার ভিতরে 8 ঘন্টা ঘুম বাকি আছে কত জোরে বলেন কত 16 একটু বুঝবেন এই 16 ঘন্টা 24 ঘন্টার প্রত্যেক সেকেন্ডের হিসাব আল্লাহ নেবে সেজন্য বলছি বাকি আছে 16 ঘন্টা এই 16 ঘন্টার ভিতরে আপনার খাওয়া দাওয়া বাকি আছে 15 ঘন্টা এই 15 ঘন্টার ভিতরে আপনার বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা এগুলা মিলে 10 ঘন্টা আর কয় ঘন্টা 6 বুঝতেছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে 6 বাকি আছে 4 ঘন্টা এই 4 ঘন্টা যে কিটা করব আমার ফোলারা খুঁজে পাবে না ভাল লাগে না টাইম দেয় না বুঝতেছেন এবার বলেন 24টা ঘন্টার মধ্যে নামাজ পড়লাম কয় ঘন্টা 1 ঘন্টা যদি 24 ঘন্টায় 1 ঘন্টা আল্লাহর দেন বাকি থাকে 23 ঘন্টা 23 ঘন্টা ভাই অঙ্কটা মিলাবেন বাকি থাকে 23 ঘন্টা এই 23 ঘন্টার ভিতরে আমি বলতে যাব আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন এই 23 ঘন্টার ভিতরে আপনার খাওয়া আপনার ঘুম আপনার সংসার আপনার ব্যবসা আপনার চাকরি আপনার বিদেশ আপনার কথা বলা আপনার মোবাইল দেখা আপনার হাঁটা আপনার বসা আপনার যাওয়া আপনার শোয়া আপনার এই করা আপনার সেই করা আপনার চোখের কাজ আপনার কানের কাজ আপনার হাতের কাজ আপনার পায়ের কাজ আপনার ব্রেনের কাজ আপনার রিল্যাক্সিং এর কাজ আপনার ঘুমের কাজ আপনার দেহের কাজ আপনার ভিতরের কাজ আপনার হার্টের কাজ আপনার কিডনির কাজ আপনার বুদ্ধির কাজ আপনার শরীরের কাজ আপনার রক্ত শোধনের কাজ সব এবার বান্দা টোটাল হিসাবে দেখে 24 ঘন্টা আল্লাহ আমারে দিছে আমি আল্লাহরে দিলাম 1 ঘন্টা 23 ঘন্টা আমি লইছি তাহলে তো আমি লস কারণ আমাকে তো আখিরাত লাভ করতে হবে আখিরাত লাভ হয় কখন আল্লাহরে দিলে না লাভ হয় ওই যে কিছুক্ষণ আগে আপনি ওযু দিয়েছেন আল্লাহ দিছে আল্লাহরে দিলে না মাল্লা এবার বান্দা বলে যে মওলা আমি করব তো করব কি চলব তো চলব কি আমার সংসারও করা লাগবে আমার সওয়াবও লাগবে আমার পরিবারও লাগবে আমার সওয়াবও লাগবে আমার স্বামীও লাগবে আমার সওয়াবও লাগবে আমার স্ত্রীও লাগবে আমার সওয়াবও লাগবে আমার ব্যবসা লাগবে আমার সওয়াব লাগবে আমার চাকরি লাগবে আমার সওয়াব লাগবে সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আমার হাঁটা লাগবে আমার সওয়াব লাগবে আমার বসা লাগবে আমার সওয়াব লাগবে আল্লাহ আমার দেহের জন্য ঘুমও লাগবে সওয়াবও লাগবে রব বলে যে একটা কাজ কর তোদের জন্য রাস্তা সহজ করে দিলাম তোদের সকাল থেকে সন্ধ্যা প্রত্যেকটা কাজ আমার নবী মুস্তাফার সুন্নত মোতাবেক করা শুরু করে দে ব্যবসায় ব্যবসা হয়ে যাবে সওয়াবে সওয়াব উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ এবার বলেন দুনিয়াতে থাকতে পানি খাওয়া ভাইয়া কি কোনো সমস্যা ঠিক আর 5 মিনিট আমি শেষ করে দিচ্ছি আমি কারো বিরক্তের কারণ হতে চাই না আমার একটা নিয়ম হচ্ছে যতদিন বাঁচব ঈমান ইজ্জত প্রশান্তির হাসি নিয়ে বাঁচতে চাই আমি অশান্তির জীবন চাই না ঠিক আছে না এখানে যতগুলা মানুষ গত এক মাসে নিঃশ্বাস নিয়েছেন কয়টা প্রাণের নিঃশ্বাস নিয়েছেন নিজেকে প্রশ্ন করে দেখেন খুঁজেও পাবেন না এটা এমনি চলতেছে কিন্তু এটা ওই যে যে নিঃশ্বাসটা অন্তরকে শান্তি করে এই নিঃশ্বাসটা পাইনি ওই যে ব্যালেন্সটা করতে জানি নাই
আমি প্রথমেই বলেছি যারা লাভ চায় তাদেরই জন্য আজকের আলোচনা কথা বলেন ঠিক কি না যারা বেশি লাভ চায় তাদের জন্য আলোচনা ঠিক কি না এবার আসেন দুনিয়াতে বাঁচতে গেলে পানি খাওয়া লাগবে কি লাগবে না এবার পানি খাওয়ার সুন্নাত আছে না নাই এবার আপনার দুনিয়া তৃষ্ণা মেটানোর জন্য পানি দরকার আপনি সুন্নাত মোতাবেক পানি খান দুনিয়ার পানি খাওয়া হয়ে যাবে পরকালে সওয়াবে সওয়াব হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ একটু আগে আমার বাইটারে কইছিলাম আমার বইনটারে মানে তার বউটারে রে আমার বইনটারে কোথায় নিতে কইছি জোরে কোন কোথায় বুকে নিলে বউয়ের কি আর রাগ থাকে এই বুকে নিলে স্বামীর প্রতি শ্রদ্ধা আসবে কি আসবে না মায়া আসবে কি আসবে না সংসারে শান্তি আসবে কি আসবে না এক মিনিটের জন্য শান্তি আসবে কি আসবে না তাহলে দুনিয়ার লাভ হইছে কি হয় নাই এবার বান্দা বলে মাওলা আমি যে বউটারে বুকে নিছি পরকালের লাভ কি আল্লাহ তাআলা বলে এটা তোমার জন্য সদকায়ে জারিয়ার সওয়াব হয়েছে তাহলে আপনি যখন বউটারে এ সাইয়ো আবিয়াতাদেরকে কইনো তখন আবার কইব বাড়ি হুজুর কইছে বউরে বুকে লই তো কার বউ হেডা তো কইনো কিছু কিছু পণ্ডিত আছে না নাই আরো জোরে বলে আছে না না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন আমিন শেষ করে দি না ওই আঙ্গুল দেখাইতেছি কত ভালো লাগে আমার নূর নবীর নাম আরো ভালো লাগে নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর এই দরুদের আওয়াজ কারো যেন চুপ না থাকে সবাই নবীর উম্মতে কি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উচ্চ আওয়াজ একবার কোন মারহাবা যারা যাইতেছে ওনাদেরকে যাওয়ার রাস্তা করে দেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া ওনাদেরকে একটু সুন্দর করে রাস্তা করে দেন কখনো কোনো মাহফিলে কাউকে জোর করে বসতে বলবেন না মনে থাকবে ইনশাল্লাহ কাউকে আসতে বলবেন না মাইকের মধ্যে ভাই আসেন বসেন না ঠিক আছে এখানে অনেক মানুষ আসছে এই এলাকার বাইরের এই এলাকার বাইরে থেকে যারা যারা আসছেন হাত তুলুন এবার দেখেন এবার আমি প্রশ্ন করি হুজুরকে হুজুর আপনার এলাকার মানুষ কো এতগুলো হাত তো সব বাইরের এবার অঙ্কটা বোঝার দরকার আছেনি আজকের এই দিনের সওয়াব বরাদ্দের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিখেছেন তারাই আসতে পেরেছেন এটা সব কি নসিব জোরাকন এটা সব কি আরো জোরাকন সব কি আল্লাহ আমাদের যুবক যুবক ভাইদেরকে দিনের পথে কবুল করুক আমিন নবীর উম্মত হিসেবে কবুল করুক আমিন ওয়াফাদার উম্মত বনে কবরে যাবার তৌফিক দান করুক আমিন এবার ব্যালেন্স আসছে নি আসছে পানিও আসছে পরকালও আসছে সংসারও আসছে পরকালও আসছে এবার ভাইয়া প্রত্যেকটা কিছুর হিসাব আছে না কিন্তু মা বাবার জন্য যা খরচ করবেন এটার কোনো হিসাব নেই সুবহানাল্লাহ কোন লাগবে স্বামী হিসেবে বউয়ের জন্য যা প্রয়োজনীয় খরচ করবেন এটার কোনো হিসাব নেই বাপ হিসেবে সন্তানের জন্য যা করবেন এটার কোনো হিসাব নেই আত্মীয় স্বজনের যা খাওয়াবেন খুশি মনে এটার কোনো হিসাব নেই এটা হচ্ছে বিনা হিসাবে প্রফিট ল ল ল এবার আপনারা কি কইছেন লাভসান না লস এবার একটা অঙ্ক বুঝি আইন কত টাকা একশো আপনি আমাকে একশো টাকা থেকে আশি টাকা দিলেন আপনার কাছে আছে কত এবার কি আপনি লাভে আছেন না লসে জোরে বলেন আরো জোরে সবার চোখে লস আল্লাহর চোখে লাভ আমার ইকোনমিক্স তো কয় লস ব্যবসায়ী কয় লস ব্যবসায়ী পরিধি পরিস্থিতি না কিটা কয় এটাও কয় লস আল্লাহ কয় লাভ ওমা কেমন লাভ আল্লাহ পাক বলে তোরা এক লাখ টাকা দিলে কত পাস
আমি সুদের কথা কইতেছিলাম না বুঝার জন্য কইতেছি ব্যবসা 1 লাখে কত পাস 1000 1500 800 আমি রবের জন্য যে এক দিবে সর্বনিম্ন 10 পাবে মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা দিবা আমার জন্য এক বিনিময় নিবা 10 এবার আপনি গরিবকে দিবেন কত টাকা 80 টাকা এবার 80 গুণ 10 বলেন না 80 গুণ 10 দিবেন 80 পাইছেন 800 লাভ কত 720 720 সুবহানাল্লাহ যেখানে লাভ আছে এখানে ব্যবসায়ী এখানে জ্ঞান নাই না 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 আমরা নাই হাদি যেখানে ব্যবসা লাভ আছে সেখানে আমরা আর যেখানে লস সেখানে সবাই কয় সুদ এলাক লাভ আছে কয় কেমনে কয় 1 লাখ দিবি ফাসাজাল লবি কয় কিতা কস মাসে মাসে তো দুধি দিতে না পারে কয় আমারে না কবি কোড়ালা সিপালমু ব্যবসা তো বালা লক কত আছে কয় 20 লাখ আছে লক এবার লাগাই দিছে 20 লাখ 5000 5000 5000 ওমা প্রত্যেক মাসে যদি 20 লাখে 5000 5000 করে 5 বুঝি কত হয় 1 লাখ তাহলে আমি দিলাম 20 লাখ পাইলাম 21 লাখ পরের মাস 22 লাখ পরের মাস 23 লাখ মূলও আছে লাভও আইয়ে মূলও আছে লাভও আইয়ে ওরে ব্যবসা লাভ না লস লাভ কোন না লাভ না লস বাইজিক সুকে লাভ দুনিয়ার সুকে লাভ এবার লসটা কেমনে হয় এটা একটু শুনালাম কারণ আপনা আখেরাত না আখেরাত তো আছে দুনিয়া তো লন লাগবে তো ব্যবসা কই করে দুনিয়ায় লসটাও দুনিয়ায় আর ব্যবসার নিয়ম কি আপনাকে লাভও মানতে হবে মনে করেন আপনি আমার লগে ব্যবসা করবেন আমি আমি লস নিতাম না লাভ হইলে আমাকে কইস ব্যবসা করবেন তার সাথে এবার লসটা প্রথম ভাইয়া একটু মনোযোগ কি কোনো সমস্যা এবার লসটা একটু শুনেন হালাল না হারাম হালাল জোরে বলেন হালাল আমি ওনাকে টাকাটা উপহার দিলাম নেন হালাল না হারাম হালাল এবার উনি কোন একটা কারণে অফিসের মধ্যে ফাইল নিতে আসছে আমার কাছে আমি কইলাম ফাইল তো পাবেন একটু সাহানি উনি আমাকে বললেন ভাইজান আমি তো ফাইল পাওয়াই এটা তো আমার অধিকার না ঠিক আছে আপনি পাবেন বুঝেন না মনে কি এবার সেই দুই দিনের হালাল টাকাটা আমারে দিছে এবার কোন হালাল না হারাম হারাম কি ফেসটা কোথায় লাগাচ্ছেন দেখেন পাঁচটা বাজে ঘরে গেছি ঘরে যাওয়ার পরে ফোলার মা আইছে না বাজার লাগবো কইছে না কথা কোনো বাজার লাগবো কইছে না তো আমরা কিটা কইছি লিস্টি করো লিস্টি করার পরে টাকা দিছি না কথা কোনো টাকা দিছি না এই টাকার লগে এটা গেছে নি হালাল না হারাম একটু ধরো হালাল না হারাম হারাম টাকা গেছে নি বাজারে বাজারে যাওয়ার পরে চাউল হইছে নি চাউল হওয়ার পরে ঘরে আইছে নি ঘরে আসার পরে তারপরে ড্রামের মধ্যে রাখছে নি পরের দিন যখন আমার ফোলা স্কুলে গেছে মাইয়া যখন স্কুলে গেছে ফোলার মা মাইয়ার মা চিন্তা করে তারা স্কুল থেকে আইসা তো ভাত খুঁজবো ভাতটা একটু রান্না রাখি 11টা বাজে যখন ডিস্কিতে হাত দিছে ওই যে বর্গের মধ্যে আর কি চাউলের ড্যাগের মধ্যে হাত দিছে ওই 100 টাকা চাউল উঠছে নি এটা ভাত হইছে নি ভাত টেবিলে গেছে নি ফোলা মাইয়া আইছে নি জন জন ভাত খাইছে নি ভাতটা গলা দিয়ে ফেটে গেছে নি এই খাবারটা কিছু পায়খানা হইছে নি কিছু ক্যালসিয়াম হইছে নি কিছু রক্ত হইছে নি আর সবাই জানে রক্তের মেন কারখানা হচ্ছে কলব হার্ট এই হার্টের মধ্যে গেছে নি মায়া করতে হার্ট লাগে কি লাগে না মমতা করতে হার্ট লাগে কি জাগে লাগে না ওই দূষিত রক্ত যখন হার্টে যায় সার্কুলার হওয়া শুরু করছে আস্তে আস্তে মার প্রতি ভালোবাসা বাবার প্রতি আদর শ্রদ্ধা উঠতে যাওয়া শুরু করছে উঠতে যাওয়া শুরু করছে উঠতে যাওয়া শুরু করছে এবার যে সন্তান আপনার ভবিষ্যৎ যার জন্য এত কিছু করছেন ওই সন্তানে কই বাইরে করতে গা হিসাব তো যখন হিসাব তো আমি বড় করলাম আমি খাওয়াইলাম সাইতলা বিল্ডিং আমি দিছি আমার ঘর থেকে বের করছে ফেস্ত কোথাও আছে ফেস্ত কোথাও আছে ফেস্ত কোথাও 100 টাকা
100 টাকা লাভ করতে গিয়ে 1 কোটি টাকা লস এবার টোটাল অঙ্কতে লাভ দেন যোগফল ভাইয়া কিছু সত্য মানতে না চাইলেও মানতে হয় যুদ্ধ করে লাভ নাই সূর্য উঠে পূর্ব দিকে উঠবই এবার আমি আপনাদেরকে একটা বিবেকের কাছে প্রশ্ন করব কারো জবান চুপ করে থাকবেন না শেষ ভালো যার সব ভালো তার বাজারের দাম কি এক এক জনের জন্য এক এক রকম না সবার জন্য এক এবার আপনাদের বড় বড় অফিসারদের বেতন মাসে কত ইনকাম কত 50 60000 1 লাখ 1.5 লাখ 2 লাখ আপনাদের এলাকায় যে ইমাম সাহেব আছেন তার হাদিয়া কত 5000 5000 আরো জোরে 5000 সব কিছু মিলা 7000 7000 কয় মাসে এক মাসে কয় দিনে 30 দিনে পুরা কোন 30 দিনে এবার আপনি 7000 দেন আর 70000 দেন প্রত্যেকদিন খাবার আছে না নাই আছে বাচ্চাদের জন্য খাবার লাগে কি লাগে না এবার আপনি বলেন তো 60000 টাকা কামানে ওয়ালা মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখছে আর 5000 টাকা কামানে ওয়ালা ইমাম কেমনে এই মা বাবারে ঘরে রাখছে অঙ্ক তো মিলে না আজকের ভুরা ওয়াইজ হলো লাভ লস অঙ্ক এই কথা কয় না কা 50000 টাকা যে কামায় তার মা বাপ কোথায় আমি আজকে যুবকদেরকে একটা দায়িত্ব দিচ্ছি আজকে এবং কালকে আপনি নিজের জায়গায় নিজে গবেষণা করে দেখবেন এই পৃথিবীতে যত মা বাবা বৃদ্ধাশ্রম আছে সবার সন্তানের লিস্ট করেন ওইখানে কয়জন ইমামের মা আছে আমাকে একটু নামটা দেন জোরে 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 কেন ইমামের বেতন তো 7000 টাকা এবারে ইমামে কয় না আমার মা তো আমার জান্নাত ঠিক সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমার বাবা যেটাকে তুমি বৃদ্ধ দেখছো সেটা তো আমার জান্নাতের দরজা তো ওই শিক্ষাটা ওই ফাইলো না কা এবার বলেন টোটাল হিসাবে লাভ না লস আমরা চাই কি এক কথাই বুঝেন যদি সত্যিকার ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও ব্যালেন্স করতে চান ইসলামের দেওয়া পথ ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই 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 আপনি মানেন কিংবা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনাকে লাভের হিসাব করলেই ইসলামের কথা আসতেই এবার আরেকটা কথা কই সামনে নির্বাচন আসতেছে না দৌড়াবেন পরিশ্রম করবেন কথা কয় না কিন্তু আল্লাহর ওয়াস্তে এই ইস্যুটাকে ইস্যু বানাইয়া কারো গায়ে হাত তুলেন না কারো কলার ধরতে যাইয়েন না কাউরে সিপাই যাইয়া মাইরেন না খবরদার বদদুয়া বড় খারাপ জিনিস এই যে এই যে মানুষের মনে কথা কয় না আবার পক্ষান্তরে ডাইরেক্ট ওখানে চলে গেছে মুখের লক্ষবার আল্লাহ ডাকা দিলের একবার এবার সত্যি করে বলেন তো আমরা এতদিন দিল থেকে ডাকছি না মুখ থেকে আমি তো মুখ থেকে আপনারটা আপনি কর না আমরা কি দিল থেকে ডাকছি না মুখ থেকে যার কারণে হিসাব জিরো দেখেন একটা হচ্ছে দেহের অজু একটা হচ্ছে দেহের আর একটা হচ্ছে কলবের অজু কোনটা উত্তম ভাই জোরে বলেন না জান্নাতে যাওয়ার জন্য কোনটা বেশি দরকার এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি দেখেন না দেহের সুদের টাকাটা কখন দিবি আছে না হজ করে আইসা ফরজ দিন কয় জায়গাটা দখল কর আসেনি আসেনি তো হাজি তো দখলকারী হয় না নামাজি তো সুদি বাটপারি হয় না তার মানে বোঝা যায় আল্লাহ যাদেরকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলেছেন ওই নামাজি আলাদা আমরা নামাজি আলাদা মনে রাখবেন নামাজ যখন ভিতরে ঢুকে যাবে আপনার ভিতরের মানুষ মানুষ হয়ে যাবে আপনি এলাকার জন্য রহমতের মতো হয়ে যাবেন সুবহান আল্লাহু আকবার আল্লাহু আকবার উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আপনাদের এলাকায় খবর নিয়ে দেখেন কিছু কিছু মানুষ আছে, মানুষে কয় তারা দেখা এত মানুষ মরে ঠাডা বইরা আবার কিছু মানুষ আছে যারা মারা গেলে আত্মীয় স্বজন তো কাঁদে কাঁদে, এলাকার মানুষও মন খারাপ করে বসে থাকে। আহারে কি রে পার্থক্য কোথায় মনে রাখবে? সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে আল্লাহর বান্দা নয়, সে মানুষ নয়, যার ভিতরটা মানুষ হবে। মনে কষ্ট না নিলে একটা গোপন কথা কইতে পারি, কইয়া শান্তি নেই তো। এগুলা 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 কোন কথারে কোন দিকে যে কি বানাইলাই না বলেন তো আপনারা কইবেন, ফরে দামিয়ে না বাইজ্য যেমন যে যাই হোক। ওই একটা কথা মনে রাখেন, একটা একটা হ্যাঁ একটা কথা বলি, ওই 5 সেকেন্ড 10 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের কাটসাইট ভিডিও দেখা কতদিন কারো ভুল বুঝেন না ভাই। দোষ ধরবেন সবসময় নিজের, অন্যের করবেন প্রশংসা, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত বাড়াই দিবে। আপনি অন্যের দোষকে গোপন রাখেন, আল্লাহ আপনার হাজারটা দোষ গোপন রাখেন। যারা বৌরা আছে অনেকেই এলাকায়, আমি কিন্তু জানি না চিনি না, কিন্তু হয়তো মিলে দেখলে আপনারা খুঁজে পাবেন, আমার মা বোন হয়তো আমার সাথে একমত পোষণ করবে, কিন্তু বয়ে তো কইতে পারতো না, তারপর আমি তাদের পক্ষ থেকে কই, অনেক বোনেরা শুধু সংসার করতেছে একটা কারণে, সন্তান হয়ে গেছে বলে। বাচ্চা হয়ে গেছে যাবে কই? এবার আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো একজন নারীর জন্য তো স্বামী দুনিয়াতে স্বামীর চাইতে বড় আশ্রয় কেউ হতে পারে না। তুমি স্বামীটাকে পছন্দ করো না ব্যাপার কি? এটার মতো অমানুষের ভাগ্যে কেমনে আমি বললাম? আরেকটু জোরে বলেন। আর জামাই জামাই ডায়লগ মারে কি জানেননি, ওই তোরে বিয়া কইরা ভুল করছি, তোর চাইতে আরো ভালো পাইতাম। পার্থক্যটা সমাধান হয়ে যেত আমরা যদি একটা সম্পর্কে নিজেদের সবাইকে বন্ধন করতে পারতাম, সেটা কি? তুমি আমার বোন, আমি তোমার স্বামী নয়, আমি তোমার ভাই নয়, তুমি আমার ভাই নয়, সব সম্পর্ক বাদ, তুমি আমার আল্লাহর বান্দা, তুমি আমার নবীর উম্মত, বাস আর পরিচয় জানতে চাই না বলেন বাস। এই পরিচয় আপনারা এক মাস সংসার করেন, দেখবেন যে শান্তি হয়ে যাবে। আমার বোনদেরকে বলবো আজকে থেকে জামাইয়ের প্রতি যত রাগ যত ক্ষোভ যত অভিযোগ সব আল্লাহর দিকে তাকায় বাদ দিয়া একটা সপ্তাহ আপনি শুধু মনে মাথায় বসান, এটা আমার স্বামী নয়, এটা আমার আল্লাহ আমার জন্য নিয়ামত দিয়েছেন। উনি স্বামীর দায়িত্ব পালন করুক না করুক দরকার নাই, আপনি আপনার বউয়ের দায়িত্ব পালন করেন, এক সপ্তাহ করে দেখেন আপনার মনে শান্তি আসবেই আসবে আসবে। আপনার মোবাইল যদি আমার ফোলা ভাঙ্গে, আপনি কিন্তু আমার ফোলার থেকে মোবাইল গুণাগারি নেবেন না, আপনি আমার এসে করবেন ভাইয়া কি হিসে মোবাইল ভাঙছে? আমি তো মোবাইল ভাঙি নাই, আপনি ভাঙেন না কি হিসে? আপনার ফুতে তো ভাঙছে, ফুতে ভাঙছে বাপে দেন, এই হিসাবটা বুঝেন তো। যেমন আমাদের সিডাঙ্গের বা সিডেঙ্গে বাসাত কিছু হতা আছে বাজি নদী ফ্রড বাক্য আর কি, সিডেঙ্গে কলে হত বা তো বুড়োরা হাবা এরা বুড়োর মন লন যায়, তুই যদি বুড়োর মন ধরে লোক তুই তত 10,000 টাকা হরা যাবো, বুড়ো হতে দুটি কে গো সকলে খাবার দিবে, তোমার বুড়ো মন না ভাই বলে ভাই এটা বদলে হতা আছে নাতিরে হাবা এরা তাদের মন লয় ফেলন দিলে বদলকে রাস্তা এলাকা তুমি তো হবল লইলে তুই ভাইবে বাজি বুড়ো ভক্কলের খুশি হইলে মানে বাপ বাপ খুশি হয়েছে, বুড়ো ভক খুশি মানে দাদা নানি দাদা নানি দাদা না বেগুন হয়েছে খুশি হয়েছে ঠিক আছে না বাজি। ছোট বাচ্চাকে দিলে মা বাপ খুশি, নাতিকে দিলে দাদা নানা খুশি, কারণ দাদা যখন দেখে নাতির মুখের হাসি কার কারণে? অমুকের কারণে। বুঝতে পারছি ঠিক একই সিস্টেমটা এখানে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা বলে যে তুমি আমার সেবা করো নাই আমি অসুস্থ ছিলাম, বান্দা বলবে আল্লাহ আমি তোমার সেবা কেমনে করবো, তুমি তো আমার আল্লাহ তুমি তো সুস্থ দাদা। আল্লাহ পাক বলে তোমার পাশে যে বান্দাটা শুয়েছিল অসুস্থ তাকে সেবা করলেই আমি রবের সেবা হয়ে যেত। আল্লাহ সে তো আমার শত্রু, রব বলে যে তোর শত্রু হতে পারে বান্দাটা তো আমার, সব পরিচয় বাদ দে তোরা সব একটা পরিচয়ে থাক, আল্লাহ কি পরিচয়? তোরা সব আমার বান্দা আর আমার নবী মুস্তাফার উম্মত, আর কোনো পরিচয়ের দরকার নাই। এক সপ্তাহ চলেন মামলা সব উঠে যাবে, এলাকায় মামলা আছে না নাই? ভাইয়ের ভাইয়ের বিরুদ্ধে মামলা লাগাই দিছে তৃতীয় পক্ষ আইসা, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, একজন আইসা বড় ভাইয়ের কয় তোমার জায়গায় আমি থাকলে তার জেলের ভাত খাওয়াইতাম, কানফরা দিছেনি কথা কয় না কানফরা দিছেনি? দুই ভাইয়া মামলা চলতেছে আজকে 20 বছর, এবার বলেন লাভ কি হয়েছে আমার দেখান, জোরে বলেন না ভাই।
আপনারা জানেন প্রথমে কি বলছেন? কি চাই কি চাই? এটার মধ্যে ইসলামে লাভ আছে, সেটা কি জানেন? আল্লাহ পাক বলে যে আমার দিকে তাকাই ধৈর্য ধরে মাফ করো, তোমার কাজ আমার দিকে তাকাই মাফ করা, তখন আমি তোমার পক্ষ হয়ে বিচারক হয়ে বিচার করব। আপনাদের এলাকায় ঘটছে কিনা আমি জানি না, অনেকের বাপ দাদার তেমন সম্পত্তি ছিল না, নাতির বেলায় আইসা থাকলে হ্যাঁ বলেন, না থাকলে না বলেন না, বাজে আছে। আবার অনেকের বাপ দাদার সময় অনেক সম্পত্তি ছিল, নাতির বেলায় মা, এটা কি? শুনেন, হয়তো পূর্বপুরুষের কিছু ধৈর্য আল্লাহর কাছে পছন্দ ছিল, নাতির বেলায় এসে আল্লাহ দান করে দিয়েছে। মনে রাখবেন, যে জমাটা আল্লাহর কাছে থাকে সেটা কখনো বাদ পড়বে। তাহলে আমরা দুনিয়া এবং আখেরাতকে কি ব্যালেন্স করতে পারবো? জোরে বলেন না, পারবো। পারতে গেলে আমাদের চোখকে নিয়ন্ত্রণ করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম, জোরে বলেন না, পাঁচ ওয়াক্ত নামাজ টাইম টু টাইম। যখন একটু খেয়াল করবেন, এখন দুনিয়া 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 যখন আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা আখেরাত। একটু ব্যালেন্সটা করেন, এটা কি আজান থেকে নামাজ পর্যন্ত যেটা করছেন সেটা আপনার এখানে? এবার বলেন, হিসাব মিলছে নি? যখন হিসাব মিলছে নি, সেজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিৎকার দিয়ে একবার বলা যাবে সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ! আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! এবার আপনার আওয়াজ দিয়ে বলেন, নামাজ চাই কি চাই না? পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? শুক্রবারে শুরু শেষে সুন্নত সহ নামাজের দরকার আছে না নাই? বড়দের সম্মান, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মুরব্বীদের সম্মান, স্ত্রীর মহাব্বত, স্বামীর মহাব্বত, মা বাবার সেবা, সন্তানের হক, রাস্তার হক, প্রতিবেশীর হক, চোখের হক, কানের হক, হাতের হক, মজুয়া গাজা মাঝে মধ্যে ওই গাছতলায় গাছতলায় যাইয়া আমি কই, ভাইয়া কিতা করো? কই, যে মজা। আমি কই, কেমন মজা? কই, এটা নিজেরে খাইলে আমার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী লাগে। আমি কই, লাগলে সমস্যা নাই, লাগলে কি আর মানা আসেনি? কিন্তু খবরদার, রাস্তায় দাঁড়াইয়া পুলিশের সামনে কইস না, কিন্তু নাহলে এমন দেওয়া দিব, বসার আর সুযোগ পাইতে না, সারাদিন দাঁড়ায় থাকা, সারাদিন দাঁড়ায় থাকা লাগবে। শুনেন, একটা হচ্ছে দুনিয়ার নেশা, আর একটা হচ্ছে রবের প্রেমের নেশা। সুবহানাল্লাহ! বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, একবার ওই প্রেম সাগরে ডুব দিয়ে দেখেন এক সপ্তাহের জন্য, পৃথিবীর কোনো নেশা আপনার আর ভালো লাগবে না, আপনি তখন নামাজের সিজদার নেশার প্রেমে করে যাবেন, আপনি তখন মসজিদ দেখলেই দাঁড়িয়ে যাবেন, আপনি তখন আজান শুনলেই সর্প যেমন বাঁশির সুর শুনে গর্ত থেকে বের হয়। আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তবে বলে রাখি, কিছু মানুষ আছে ফজরে উঠার জন্য অ্যালার্ম দিয়ে রাখে কিন্তু উঠতে পারে না, ঘুম ভাঙে না। আবার কিছু মানুষ এমন আছে ফজরের মুয়াজ্জিন আজানের ডাক দেওয়ার আগেই অটোমেটিক তার চোখটা। এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞেস করে, কিরে দোস্ত, আমি অ্যালার্ম দিয়ে উঠতে পারি না, তুই আজানের আগে উঠাস কেমনে? বন্ধু বলে, ভাই, অ্যালার্ম দুই প্রকার, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানের অ্যালার্ম, একটা মোবাইলের অ্যালার্ম, একটা ইমানের অ্যালার্ম। তো করতে থাক ধৈর্য ধরে, শয়তানকে পরাজিত করতে করতে, যতবার উঠতে পারবি না ততবার অ্যালার্ম দে, চেষ্টা কর, আল্লাহর যেদিন পছন্দ হবে তোর ইমানের অ্যালার্ম চালু হয়ে যাবে। আমি জানি না আপনারা আবারও একমত হবেন কিনা, কিছু কিছু কাজ করার আগে দেখবেন আপনারা মন বাঁধা দেয়। ঠিক 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 ঠিক
যারা ফেম করে একটু খেয়াল করেন স্কুল কলেজে বাদ দিয়ে যখন ওই বেড়াইতে জানারি বেড়াইতে বুকেটা কি করে ধুক 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 করে নি কোন একটা খারাপ কাজ করার আগে বুকে ধুক 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 করে নি ভাই এটা কি এটা রবের পক্ষ থেকে বান্দাকে সাবধান করার সিগন্যাল আমরা গাধারা এটাও বুঝি নাই আমার বুক বেশি দর ফরাইতেছে একটু বইয়া লই বইয়া আবাদ দিছে দর সিগন্যাল বুঝতে বলে না সিগন্যাল বুঝতে এবার আমি পুরা কথাটাকে এক জায়গায় আনি আপনারা বলেছেন লাভ চান আর লাভ নিতে গেলে একটা ব্যবসায়ী আপনাকে পরামর্শ দিবে কিছু নিয়ম দিবে নিয়মটা মানতে হবে তারপরে আপনার ব্যবসা মনে রাখবেন ব্যবসা করতে টাকা লাগে না তকদির লাগে আর ব্রেইন লাগে অনেক টাকাওয়ালা সন্তান দেখেছি বাবা টাকা দিয়ে ব্যবসা শুরু করে দিছে আবার অনেক এমনও দেখেছি তেমন কম ছিল না দার কর্জ কইরা দিয়া ব্যবসা শুরু করে আজকে লাখ লাখ টাকার মালিকও হইছে ধৈর্য সহ্য তাওয়াক্কুল রবের উপর নবীর প্রেম আর তকদির বিশ্বাস আছে না নাই আপনাদের এলাকাও হয়তো অনেক আছে অনেক আছে সেজন্য সর্বদা বিশ্বাস বর্ষা রবের উপরে রাখবেন নিজের প্রাণের চাইতে বেশি নবীকে ভালোবাসবেন পারবেন ইনশাআল্লাহ আমরা এত কিছু জানি না এত কিছু বুঝি না দুনিয়াতে আসার সময় কিছু আনি নাই সুতরাং এই দুনিয়াতে হারানোর মতো আসলে আমাদের কাছে কিছু যাই আল্লাহ দুনিয়া দিছে সব আল্লাহ ভিক্ষা করে দিছে ল এবার কোন এটার মালিক কে এবার আল্লাহ যদি দুই বছর পরে কত্তর ফারাডো গাড়িটা আমার দিয়ে দেয় আপনি কি মন খারাপ করার কোনো দরকার আছে কারণ এতদিন তার লাইটে আপনারা বাড়ায় না দিছে মালিক তো বানাই নাই সেজন্য দলিলের মধ্যে লেখা আছে পিছনে সরকার চাহিবা মাত্র প্রত্যেকটা দলিলে লেখা আছে সরকার চাহিবা মাত্র এবার যখন রাস্তা করার জন্য সরকারি কর্মকর্তা আইসা তারে কয় এই কর বাং আমার বাপের গর তুই করারে বাংতি কয় আমরা কইছি বাংতে বাং কয় না ওই দলিল আন ওই দলিল তো আমার কাছে আছেই এবার দলিল যখন আইন না কয় ফর ও সব ফরে লেছি শেষে ফুচুত নি শেষে কয় শেষে তো ফরি না আমি তো সবসময় ফার্স্ট ক্লাস ফার্স্ট তো প্রথমেই থাকি করা যায় না আমি কয় শেষ একটু ফইরা দেখ এবার শেষ উল্টাই এতদিন তো মালিক মনে করছি আমার বাপে বাপের ঘর আমি এখন তো দেখি আমার ফুতার মালিক কইতে পারত না সরকার চাহিবা মাত্র মালিককে কয় সরকার আল্লাহ কয় সরকারের একজন বড় সরকার আছে এক কথায় বলেন আমরা সবাই এই দুনিয়াতে ভাড়াটিয়া একটু সবাই মিলে বলুন তো আমরা এই দুনিয়া সবাই কি আর ভাড়াটিয়ার অহংকার করা মানা তো যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলে বিদায় নিব সেটা হচ্ছে যতটুক পারবেন জীবনে ২৪টা ঘন্টায় এটার একটু বন্ধ রাখার চেষ্টা করবেন কথা বলতে কি লাগে জিব্বা লাগে জিব্বাটা আল্লাহ দিছে কোথায় ৩২ দাঁতের মাঝখানে তো দাদার জিব্বা তো শত্রুর মতো আল্লাহ এক জায়গায় দিলা কেন রব বলে যে ৩২টা দাঁতের মাঝখানে যেভাবে জিব্বাকে বাঁচায় রেখে চলো জাহান্নামে নেওয়া যাওয়ার জন্য মানুষের সাথে কথাও সেভাবে বললো যেন জিব্বা দিয়ে মানুষের অন্তরে আঘাত না লাগে আপনি শুনলে অবাক হবেন বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে দুইটা কারণে একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন তো আমাকে একটু যাওয়ার জন্য রাস্তা করে দিবেন আমি একটা অনুরোধ করব এখানে যারা আছেন আমার ভাইয়েরা সব ইয়ং জেনারেশন আপনারা চাইলে পারবেন আমার পায়ে বাম পায়ে একটু ব্যথা পাইছে একটু ধাক্কা খাইলে কিন্তু আমার পাটা ভেঙে যাবে তখন ল্যাংরা হয়ে যাব ঠিক আছে নি তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা নিজ দায়িত্বে একটু আমাকে সেট করে দেন আপনারা মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু